আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন ঋষি তত্ত্ব সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কেশবের ঠিকানা ফেসবুক পেজ বন্ধুরা বরাবর মঞ্চে চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদী আসলাম মিরাজ আবার কিন্তু আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজের ফলন আমরা কীভাবে বেশি করব এবং অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কি ব্যবহার করলে আমাদের পেঁয়াজগুলো বড় হয়ে যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো না লাগে যদি ভিডিওর মধ্যে সব কিছু ফেক বা মিথ্যা কথা বোঝানো হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে যেটা ইচ্ছা সেটা অনুযায়ী গালি দিতে পারবেন এবং আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার পর আমাকে কথাটি বলবেন যে ভাই আপনার ভিডিওটি ফেক ছিল মিথ্যা কথা আমরা পেঁয়াজে এই ভিটামিনটি ব্যবহার করেছি পেঁয়াজ বড় হয়নি এবং আমাদের ক্ষতি হয়েছে এবং আমরা যে আপনার কথাগুলো বলেছেন টিপসগুলো দিয়েছেন সেগুলো সবগুলোই মিথ্যা তো অবশ্যই আমি আর কোনোদিন ইউটিউবে ভিডিও করবো না ভাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের উপকার জন্য ভিডিও করি অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো এক নাম্বার স্টেপ হচ্ছে পেঁয়াজের ফলন বাড়ানোর মূল বিষয়টি হচ্ছে আমাদের জাত নির্বাচন করতে হবে এক নাম্বার স্টেপ এটা কিন্তু কারণ আমাদের জাত যদি ভালো না হয় কখনো পেঁয়াজের ফলন ভালো হবে না এবং পেঁয়াজ দ্রুত বড় হবে না দুই নম্বর স্টেপ হচ্ছে বন্ধুরা জমিতে সব সময় সার প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রত্যেকটি সারের কিন্তু একটা করে আলাদা কাজ আছে সবগুলো মিশিয়ে আমাদের জমিতে সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তারপরে বন্ধুরা জমিতে সঠিক সময় সেচ প্রদান করতে হবে অর্থাৎ পানি যখন প্রয়োজন হবে পানি দিতে হবে তারপরে আমাদের আরেকটি স্টেপ হচ্ছে যেটি হচ্ছে জমিতে কোনোরকম আগাছা জন্ম নিতে দেওয়া যাবে না অর্থাৎ আগাছা হওয়া মাত্র আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে কারণ আগাছা কিন্তু আমাদের মূল শত্রু যেটা ধান আলু পটল পান বেগুন মরিচ জিঙ্গা করলা টমেটো সবগুলোতে কিন্তু এই আগাছা আমাদের প্রধান শত্রু সেক্ষেত্রে এই আগাছাকে মুক্ত রাখতে হবে বন্ধুরা আমি যে কয়েকটি কথাগুলো বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদেরকে বোঝালাম এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আমরা বুঝতে পেরেছেন যারা পেঁয়াজের ফলনটি বেশি করতে চান বা পেঁয়াজ দ্রুত বড় করতে চান তাদের জন্য কিন্তু এই টিপসগুলো কিন্তু সবগুলো মেনে চলতে হবে কারণ এগুলো যদি আমরা না মানতে পারি কখনোই কিন্তু আমাদের পেঁয়াজের ফলনটি বেশি করা সম্ভব হবে না আমরা যারা পেঁয়াজ চাষ করি নতুন করে যদি আমরা এই বিষয়গুলোর মধ্যে সবগুলোকে প্রাধান্য দিলাম না দু একটায় আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাদের পেঁয়াজের ফলন কখনোই বেশি হবে না ভাই আমি আবারও বলতেছি আমি যে বিষয়গুলো বললাম পাঁচ থেকে ছয়টার বিষয় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটি কৃষককে সঠিকভাবে পালন করতে হবে তারপরে বন্ধুরা আমাদের এখন আসবো আমরা ভিটামিন ব্যবহার করা নিয়ে বা পিজিআর ব্যবহার করা নিয়ে বন্ধুরা আমি কিন্তু কোনো রকম ভিটামিনের কথা বলবো না ডাইরেক্ট অ্যাকশান অর্থাৎ আমাদের পেঁয়াজ দ্রুত বড় করার কথা আমি আপনাদেরকে বলেছি জাস্ট যেটা ব্যবহার করলে আপনাদের পেঁয়াজ দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্রুত বড় হবে এবং আমরা যে পেঁয়াজ যারা সংগ্রহ করে থাকি আসলে এই পেঁয়াজটি সংগ্রহ করার সময় যদি আমাদের একটা পেঁয়াজের ওজন হয় দুশো গ্রাম সেই পেঁয়াজটি হবে দুইশো তিরিশ গ্রাম বা বিশ গ্রাম অর্থাৎ প্রত্যেকটি পেঁয়াজ প্রতি যদি দশ থেকে বারো গ্রাম বা পনেরো গ্রাম বা বিশ গ্রাম এরকম করে ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পেঁয়াজের ফলন না হলেও সর্বনিম্ন এক বিঘা জমিতে পাঁচ বন বেশি হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভিটামিনটি ব্যবহার করার কিছু নিয়ম আছে যেটি হচ্ছে আমি আগে ভিটামিন নামটি বলতেছি সেটা হচ্ছে জিবেলিক অ্যাসিড অর্থাৎ জি এ থ্রি বন্ধুরা এই আসলে জিবেলিক এসিডটা কী এটা আমাদের জানতে হবে এটা ব্যবহারবিধির নিয়ম কিছু আছে আপনারা যে শুনলেন যে জিবেলিক অ্যাসিড দিলেই ফলনটা বেশি হবে আপনারা ভিডিওটি স্কিপ করে দিয়ে চলে গেলেন গিয়ে জিবিলিক অ্যাসিড কিনে এনে ব্যবহার করলেন উল্টো লাভের চেয়ে ক্ষতি হয়ে গেল আসলে এটা কিন্তু কিছু ব্যবহার করার নিয়ম আছে বা টেকনিক আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে টেকনিকটি পালন করতে হবে তাহলে আপনাদের ফলনটি বেশি হবে তো বন্ধুরা মূল কথা হচ্ছে জিবেলিক অ্যাসিড অর্থাৎ জি এ থ্রি এটি প্রাকৃতিকভাবে ঘটতে থাকা হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে জড়িত অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক থেকে ঘটতে থাকে যে হরমোনটি এটা কিন্তু এমনিতে আমাদের গাছে থাকে এই জিবেলিক অ্যাসিডটি এমনিতে থাকে যেটা আমাদের গাছগুলোকে বৃদ্ধি হতে সহায়তা করে গাছে ফুল ফল আনতে সহায়তা করে এই যে এই যে এটা আমাদের গাছ এমনিতে থাকে কিন্তু যদি আমরা এক্সট্রা আবার দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকশানটা দ্রুত হবে এবং উদ্ভিদের শক্তির ভাণ্ডার একত্রিত করার মাধ্যমে বৃদ্ধিকে উদ্দীপিত করে যার ফলে পাতা এবং কাণ্ড প্রসারিত হয় জিবেটিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে উৎপত্তি করে ফসলের ফলন এবং গুণগত মান উন্নতি করে সাধারণত এটাই হচ্ছে জিবেটিক অ্যাসিডের কার্যকারিতা বা কাজ কিন্তু এই জিবেটিক অ্যাসিড কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা ফসলে ব্যবহার করতে পারব এবং সেই সময়গুলোতে রকম সময় ব্যবহার করব তার কিন্তু একটা করে গুণ থাকবে অর্থাৎ এই জিবেলিক অ্যাসিডের কাজ কি এখন আমরা জানব জিবেলিক অ্যাসিড বীজের অঙ্কুর দমন প্রক্রিয়া দ্রুত করে অর্থাৎ যে বীজগুলো আমরা মাটিতে ফেলবো বা আমরা বীজগুলো অঙ্কুর দমন করবো সেগুলোর দ্রুত অঙ্কুর দমন করতে সাহায্য করবে বীজ থেকে চারা বের হওয়ার পর ব্যবহার করলে চারাগুলো দ্রুত বৃদ্ধি হয় বন্ধুরা আমরা কিন্তু বীজ থেকে চারা বের হওয়ার পর ব্যবহার করলে দ্রুত বড় হবে তারপরে বন্ধুরা গাছের বারন্ত পর্যায়ে ব্যবহার করলে গাছের শাখা প্রশাখা ও ডালপালা দ্রুত বৃদ্ধি হয় অর্থাৎ আমাদের যে গাছের বারন্ত পর্যায়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু কাণ্ড এবং ডালপালা যেগুলো থাকবে সেটা দ্রুত বৃদ্ধি পাবে তারপরে বন্ধুরা ফুল ও ফল ধরা অবস্থায় ব্যবহার করলে ফুল ও ফলের আকার বৃদ্ধি করে এই যে মূল পয়েন্টে চলে আসলাম আমরা কিন্তু এটা কিন্তু ফুল এবং ফল ধরা অবস্থায় ব্যবহার করলে ফুলের আকার আকৃতি এবং ফলের আকার আকৃতি বৃদ্ধি করে এবং সুন্দর করে তারপরে বন্ধুরা এটা কিন্তু ব্যবহার কিছু নিয়ম আছে এই যে বললাম আপনাদের এখন পেঁয়াজে যদি আমরা ব্যবহার করি আমাদের পেঁয়াজের এখন আমরা জেনে গেছে জিবড়ি ব্যবহার করলে আমাদের ফলন বেশি হবে এখন যদি আমরা পেঁয়াজের বয়স বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন বা দেড় মাস বা দুই মাস এরকম অবস্থায় যদি ব্যবহার করি তখন দেখবেন যে পেঁয়াজের গুটি হয়নি শুধু গাছ বৃদ্ধি হচ্ছে কারণ আমরা যে বারন্ত পর্যায়ে ব্যবহার করছি গাছের বারন্ত পর্যায়ে ব্যবহার করা যাবে না চারা অবস্থায় ব্যবহার করা যাবে না আপনারা যদি চারা বড় করতে চান তাহলে চারা অবস্থায় ব্যবহার করবেন যদি গাছ বড় করার অবস্থায় ব্যবহার মানে ব্যবহার করতে চান তাহলে গাছ বড় হবে যদি গুটি বড় করা অবস্থায় ব্যবহার করতে চান অর্থাৎ গুটিগুলো অর্থাৎ পেঁয়াজগুলো বড় করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা পেঁয়াজের গুটি হওয়ার পর অর্থাৎ আমাদের পেঁয়াজগুলো যখন দেখবেন মাটির নিচে বৃদ্ধি হচ্ছে বড় হয়ে গেছে অলরেডি আমরা পনেরো থেকে বিশ দিন পর আমরা উত্তোলন করতে পারবো বা বিশ থেকে পঁচিশ দিন এরকম সময় আমরা উত্তোলন করব সেই ক্ষেত্রে এমন তো অবস্থায় আপনারা এটা পেঁয়াজে প্রয়োগ করতে পারবেন তাহলে আপনাদের পেঁয়াজের যে গুটিগুলো আছে সেগুলো বড়ো হবে তা নাহলে কিন্তু ভাই এটা যদি গাছের বারন্ত অবস্থায় ব্যবহার করেন বা গাছের চার অবস্থায় ব্যবহার করেন বা দৈহিক বৃদ্ধি পাচ্ছে এমন তো অবস্থায় ব্যবহার করলে কিন্তু গাছগুলো বৃদ্ধি পাবে এটা আপনাদের মানে লাভের ক্ষতিটাই বেশি হবে অর্থাৎ আপনাদের লস হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই সময় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা জাস্টে ব্যবহার করবো মূলত একবার জাস্ট অনলি ওয়ান একবার ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের পেঁয়াজ সংগ্রহ করার পনেরো থেকে 20 দিন আগে তাহলে পেঁয়াজের গুটিগুলো বড় হবে এবং ফলনটি ভালো হবে তারপরে বন্ধুরা দেখবেন যে পেঁয়াজে ফুল থাকে অর্থাৎ প্রত্যেকটি পেঁয়াজে কিন্তু একটি করে ফুল হয় যার মাধ্যমে আমরা বীজগুলো তৈরি করতে পারি বা বীজ সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু বীজের প্রয়োজন নেই সেক্ষেত্রে যত দ্রুত পারা যায় আমাদের পেঁয়াজের এই ফুলটি ভেঙে দিতে হবে এটা কিন্তু বিক্রি করায় আসায় থাকে অনেকে বড় করে আসলে বড় করে বিক্রি করবো আসলে তা না যত দ্রুত ওইটা ভেঙে দেবেন তত দ্রুত কিন্তু পেঁয়াজের মানে কোয়ালিটি সুন্দর হবে বা গুটিগুলো তাড়াতাড়ি বড়ো হবে সেক্ষেত্রে এইগুলো পদ্ধতি কিন্তু অবশ্যই আমাদের মেনে চলতে হবে যে পেঁয়াজের ফুলগুলো হওয়ার কিছু দিনের মধ্যে আপনি যদি বাজারে সংগ্রহ করতে চান তাহলে দ্রুত একটু বড় করার চেষ্টা করবেন না খুব দ্রুত ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজন হলে বাড়িতে খেয়ে ফেলবেন তাহলে দেখবেন দ্রুত পেঁয়াজের গুটিগুলো বড়ো হবে তারপর বন্ধুরা যে যে বেড়ে গেছে এটি কথাটি বললাম এটি একটি ব্যবহারের নিয়ম আছে এটি হচ্ছে আমাদের যে এটি কিন্তু দুটি ফর্মুলায় পাওয়া যায় একটি হচ্ছে এই পাউডার ফর্মুলা একটি হচ্ছে ট্যাবলেট ফর্মুলায় পাউডার হচ্ছে এক গ্রাম ট্যাবলেট হচ্ছে দশ গ্রাম তো আপনারা যেটাই ব্যবহার করেন না কেন অনুমত মাত্রা কিন্তু লেখা আছে প্যাকেট ডেকে সেই অনুযায়ী আপনারা পানিতে তিন থেকে চার ঘন্টা আগে স্প্রে করা তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপরে যে পানিটুকু ভিজানো পানিগুলো নির্দিষ্ট যে পানিগুলো আপনার লাগবে যতটুকু পানি সেই অনুযায়ী মিশিয়ে আপনি স্প্রে করবেন আশা করা যায় বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো সময় আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আর আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ